আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমি আল্লাহর মতে অনেকটাই ভালো আছি। তো আজকে ভিডিওটা হলো যে 2024 সালের আপডেট নিয়ে, 2024 সালে কতজন লোক আসবো, কতজন আসতে পারবেন, কোন কোন বিচা আসতে পারবেন, কত তারিখ থেকে অ্যাপ্লাই, সব কিছু জানার মতো পুরো ভিডিওটা না টাইন না দেখতে থাকেন। তো প্রথমত 2024 সালে কতজন লোক আনবো, তো 2024 সালে ক্লিক দিয়ে আছে আপনার 151,000। তো 2024 সালে কত তারিখ থেকে কত তারিখের মধ্যে ডেট আছে আর কি কি ডেট আছে, তো 2024 সালের 5, 7, 12 এই তিনটা ডেটের মধ্যে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো 5 তারিখে হইব আপনার নন সিজনাল ভিসা, যেটা হলো যে স্পন্সর ভিসা, যেটা আপনারা চিনেন স্পন্সর ভিসা, যেটা নন সিজনাল, এই ভিসাটা অ্যাপ্লাই হয়ে থাকব ফেব্রুয়ারির 5 তারিখে সকাল 9টা বাংলাদেশ সময় দুপুর 2টায়। আর 7 তারিখে ডোমেস্টিক ভিসা, এটা অনেকেই জানেন। আর ডোমেস্টিক ভিসাটা মূলত গভর্নমেন্ট টু গভর্নমেন্টের হয়ে থাকে, তো ওটা নিয়ে চিন্তা নিয়েন না। তো আপনারা সিজনাল এবং নন সিজনাল নিয়ে চিন্তা করেন যে কোন ভিসা আসবেন আপনারা। আর 5 তারিখে যেটা বললাম যে নন সিজনাল, আর 7 তারিখে ডোমেস্টিক, আর 12 তারিখে হলো সিজনাল ভিসা, যেটা কৃষি ভিসা বলবেন। তো এই তিনটা ডেট আছে, এই তিনটা ডেটের মধ্যে সকাল 9টা থেকে অ্যাপ্লাই শুরু। এখনও কিন্তু ফর্ম ফিল আপ করার মতন বা ফর্ম ফিল আপ করার জন্য কোনো সময় নির্ধারণ করে দেয় না এখনও। তো 2023 সালটা শেষ হইলে তারপরে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আর 2023 সালে যারা জমা দিয়েছেন বা যারা জমা দিয়েছেন 60 দিন অপেক্ষা করবেন, যদি না হয় তাহলে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। আর আপনারা 2023 সালে অ্যাপ্লাই করছেন, 24 সালও করতে পারবেন, 24 সালে সিজনালও করতে পারবেন, নন সিজনালও করতে পারবেন। কিন্তু একটা শর্ত যে মালিক দুইটা ধরতে হবে, দুইটা মালিকের মাধ্যমে দুই জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন, কোনো সমস্যা নাই। অনেকে বলেন যে ভাই অ্যাপ্লাই করতে কত টাকা লাগে, অ্যাপ্লাই করতে নলস্থ বিরণ পর্যন্ত কত টাকা লাগে। আমি যতটুকু জানি 300 থেকে 350 ইউরোর মতো লাগে, তো অনেকের কাছে 600 ইউরো, 1000 ইউরো আরও বেশি চাইয়া থাকে। তো এটা হলো দালালদের ব্যাপার, এক এক দালাল এক এক রকম নিয়ে রাখে, কিছু দালাল বেশি টাকা চায়, কিছু দালাল আবার কম চায়, তো এটা তাদের ব্যাপার, তো এটা মূল কথা না। যারা 2023 সালে জমা দিতে পারেন নাই, কাগজপত্র ম্যানেজ করতে পারেন নাই, তো তারা 24 সালে জমা দিতে পারবেন। ফেব্রুয়ারির 5, 7, আর 12 তারিখে ডেট আছে, আপনারা অ্যাপ্লাই করতে পারেন। 151,000 লোক নিব পৃথিবীর 33টা দেশ থেকে, তো আশা করি বুঝতে পারছেন। আর যারা যারা এখনও ডকুমেন্ট বাউ করেন নাই, তাড়াতাড়ি ডকুমেন্ট বাউ করেন। আর অ্যাপ্লাই করতে শুধু আপনার পাসপোর্টের ফটোকপিটা লাগবে, আর কিছু লাগবে না। ইতালিতে বালাল দালাল ধরবেন, এরকম একটা দালাল ধরবেন যে যেই দালালের মাধ্যমে আগে পরে লোক আইসে ইতালিতে, মোটামুটি লোক আইসে, এরকম লোক ধরে আপনার যদি আসতে পারেন তো হওয়ার সম্ভাবনাটা বেশি। আর 2024 সালের ক্লিক ডেট কিন্তু থাকবো আপনার ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত, তো এটা বিশাল লং টাইম। কিন্তু বিশাল লং টাইম হিসাব করবেন না আপনারা, আপনারা চাইবেন 9টার 5 মিনিটের মধ্যে দিতে, মানে 9টা 5 বাজার আগে আগে দিয়ে লাইতে, বুঝলেন নি, মানে 9টার দিকে দিলে একদম সবচেয়ে বেশি ভালো হয়। যত তাড়াতাড়ি দিবেন তত তাড়াতাড়ি আপনার ডকুমেন্টগুলো চেকিংয়ে যাইবো বা সরকারি কার্যালয়ে যাইবো, সেখানে চেকিং আগে করব। যদি পরে দেয় অ্যাপ্লাই করা হয় তাহলে তাদের কাছে কাগজটা যাই দিতে লেট হয়ে যায়, যারা আগে অ্যাপ্লাই করে তাদেরটা আগে হয়ে যায়। এমন আমি শুনছি যে 1 মিনিটের মধ্যে 1.5 লাখ 2 লাখও জায়গা অ্যাপ্লাই, তো যত তাড়াতাড়ি করতে হবেন তত তাড়াতাড়ি ভালো হয়। দেরিতে অ্যাপ্লাই করলে হওয়ার সম্ভাবনাটা কম থাকে, কিন্তু কাগজপাতি ওকে থাকলে হওয়ার সম্ভাবনাটাও থাকে। তো এটাই দোয়া করবেন সবাই সবার জন্য, যেন সবাই আসতে পারে, সবাই মনের আশা পূরণ হয়, সবারই ড্রিম কান্ট্রি ইতালি। তো সবাই সবার জন্য দোয়া করবেন, তো আমার জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। তো কিছুদিন ধরে আনরেগুলার হয়ে যেতেছি আমি ইউটিউবে, জানি না কির লেগা সময় দিতে পারতাছি না, সময় মিলতেছে না, ভিডিও বানাইতে পারতাছি না। তো সবাই দোয়া করবেন যেন আগের মতো ভিডিও বানাইতে পারি, রেগুলার থাকতে পারি। অনেক লেট লেট করে ভিডিও আসতেছে, আমি জানি না কির লেগা, মানে ভিডিও বানানোর প্রতি যে একটা আগ্রহ বা টান ছিল আস্তে আস্তে কমে যেতেছে গা। তো যাই হোক, দোয়া করবেন আমার জন্য। তো আজকের মতন এ পর্যন্ত, যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব মেনে দেন, কী কী ইনফরমেশন ভিডিও চান সেটাও জানা দেন। আর নেক্সট টাইম আপনারা অনেকেই চাইতেছেন যে আপনারা ফুড ডেলিভারি নিয়ে ভিডিও বানাই, তো ফুড ডেলিভারি নিয়ে ভিডিও আসবো খুব শীঘ্রই ফুড ডেলিভারি নিয়ে ভিডিও আসবো, তো ইনশাল্লাহ অপেক্ষা করেন। তো আজকের মতো এ পর্যন্তই, তো বাই। Yeah, me.